এগিয়ে চলো। একদিন এক কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে গেল। সেখানে সে এক সাধুর দেখা পেল। ঈশ্বর তোমার মঙ্গল করুক, কি করছো এখানে? প্রণাম, আমি এক কাঠুরে, কাঠ কাটতে এসেছি। ভালো কথা, আরো এগিয়ে যাও বাবা। এই বলে সাধু চলে গেল। উনি আমায় এগিয়ে যেতে কেন বললেন? আমি তো এখানেই সব সময় কাঠ কাটি। ঠিক আছে, আজ একটু ঘন জঙ্গলে ঢুকে দেখি। কাঠুরে একটু এগোতেই ঘন জঙ্গলে চন্দন গাছ দেখতে পেল। তা কেটে সেগুলো বিক্রি করে সে অনেক টাকা পেল। সে ধনী হয়ে গেল। কিছুদিন পর, ওগো শুনছো, তুমি জঙ্গলে আর এগোচ্ছ না কেন? ভালো কথা বলেছ, আজ একটু এগিয়ে গিয়ে দেখা যাক। এবার কাঠুরে নদীর কাছে রূপোর খনি দেখতে পেল। আরে, এ তো রূপোর খনি, একটু এগিয়ে দেখি আর কি পাওয়া যায়। কাঠুরে নদী পার হল আর সেখানে, আহা, এ তো সোনার খনি। এবার বুঝেছি সাধু এগিয়ে যেতে কেন বলেছিলেন। কাঠুরে আরো ধনী হয়ে গেল। কিছুদিন পর, শোনো, তোমার সাধুর কথা মনে আছে তো? তুমি কিন্তু চিন্তা না করে জঙ্গলে আরো এগিয়ে গিয়ে নতুন কিছু খোঁজো। কাঠুরে আরো গভীর জঙ্গলে গিয়ে ঢুকল। সেখানে সে হীরে আরো অন্য মূল্যবান রত্ন পেল। সে মস্ত বড় ধনী হয়ে গেল আর সুখে জীবন কাটাতে লাগল। কোনো কাজে কেবল এগিয়ে গেলেই তার ফল ভালো হয়। লোভী চাকর। এক গ্রামে একজন ধনী লোক বাস করত। সে খুব দয়ালু আর উদার ছিল। একদিন একটি গরিব লোক তার কাছে আসে। প্রণাম কর্তা, আমার নাম অভিনব। আমি অনেক দিন কিছু খাইনি। আমার কাছে এই সামান্য কিছু জিনিস আছে, আপনি এগুলো রেখে আমায় কোনো কাজ দিতে পারেন? ঠিক আছে, আমি তোমায় কিছু কাজ দিচ্ছি। যাও, আজ থেকে তুমি আমার বাগানে দেখাশোনা করো। দিন এগিয়ে চলল আর নিজের মালিকের চোখে চাকরটির একটি ভালো জায়গা তৈরি হলো। ধনী লোকটি তাকে বিশ্বাস করতে শুরু করলো। একদিন, অভিনব, আমায় ব্যবসার জন্য অনেক দূর যেতে হবে, আমার সব সম্পত্তির খেয়াল রেখো। আগে একদম চিন্তা করবেন না, নিশ্চিন্তে যান আপনি। বহু বছর হয়ে গেল, লোকটি ফিরল না। অভিনব তার মালিকের সব সম্পত্তি পুরো দমে ভোগ করতে থাকল। আরে অভিনব, তুমি তো দেখি বেশ বড় লোক হয়ে গেছো, তুমি এত পয়সা পেলে কোথা থেকে? তা আমার ভাগ্য বলতে পারো। আগে আমি এখানে মালির কাজ করতাম। আমার মালিক আমায় সব সম্পত্তি দিয়ে সে সন্ন্যাসী হয়ে গেছে। এই ঘটনার কিছুদিন পর সেই ধনী লোকটি অনেক ধন সম্পত্তি নিয়ে ফিরে আসে। পথে সেই বন্ধুর সঙ্গে তার দেখা হয়। আচ্ছা, আপনি কি অভিনবর মালিক? হ্যাঁ, কেন, কি হয়েছে? কিছু না, ও বলছিল আপনি নাকি সন্ন্যাসী হয়ে গেছেন। আমি সন্ন্যাসী? কি বলছো তুমি, ও এই কথা বলেছে? হ্যাঁ, ও তো আপনার সব সম্পত্তি ভোগ করছে আর সবাইকে এই কথাই বলে বেড়াচ্ছে। সেই ধনী লোকটি খুব রেগে গিয়ে বাড়ির দিকে যায়। তোমার এত সাহস, ভালো মানুষের অভিনয় করে আমায় ফাঁকি দিয়েছো, চলে যাও এখান থেকে, এখন তুমি তোমার জিনিসও ফেরত পাবে না। কারোর বিশ্বাস ভঙ্গ করা উচিত নয়। চোর হলো সাধু। একটা চোর রাজপ্রাসাদে চুরি করতে গেল। সেখানে কিছু কথা শুনতে পেল। মহারাজ, রাজকুমারী অনেক বড় হয়ে গেছে, এবার আমাদের ওর বিয়ের ব্যাপারে ভাবা উচিত। তুমি ঠিক কথা বলেছ, আমিও তাই ভাবছিলাম মহারানী। কিন্তু আপনি আমাদের মেয়ের জন্য যোগ্য স্বামী কাকে ভাবছেন? নদীর পারে সাধুদের আস্তানা, তার মধ্যে একজনের সঙ্গে রাজকুমারীর বিয়ে হবে। এই একটা সুযোগ, আমিও কাল ওই সাধুদের মধ্যে গিয়ে বসবো, হয়তো আমার সঙ্গেই রাজকুমারীর বিয়ে হবে। পরের দিন নদীর পারে, গুরুদেব, আমাদের মহারাজ জানতে চান যে আপনি কি রাজকুমারীকে বিয়ে করবেন? কি বললে তুমি, রাজকুমারীর সঙ্গে বিয়ে অসম্ভব, আমি সন্ন্যাসী, আমি কখনো বিয়ে করতে পারি না। সেপাই এক এক করে সব সাধুর কাছে যায়, কিন্তু সবাই একই জবাব দেয়। শেষে সেপাই চোরের কাছে যায় যে সাধুর বেশে বসেছিল। মহর্ষি, আপনি কি আমাদের রাজকুমারীকে বিয়ে করবেন? চোর কোনো উত্তর দিল না। সেপাই ভাবল, এ সাধু উত্তর দিচ্ছে না, হয়তো এ রাজি আছে। সেপাই রাজাকে তার ব্যাপারে বলল। রাজা নিজে দেখা করতে এলেন। আমি খুব আনন্দিত
যে আপনি রাজকুমারীকে বিয়ে করতে রাজি আছেন। দয়া করে রাজপ্রাসাদে এসে আমাদের আতিথ্য গ্রহণ করুন, আমি বিয়ের ব্যবস্থা করছি। আমি তো সাধুর অভিনয় করছিলাম, আর রাজা নিজে এসে আমায় সম্মান জানালেন। যদি আমি সত্যিই সাধু হয়ে যাই তো পৃথিবীর সব সুখ আমি পেয়ে যাব। এই চিন্তায় চোর এমন বিভোর হয়ে গেল যে সে রাজকুমারীকে বিয়ের চিন্তা ছেড়ে সত্যি সত্যি সাধু হয়ে গেল। ভালোর সঙ্গে মন্দ থাকলে সে ভালোই হয়ে যায়। তিনটে চোর। একটা লোক কিছু টাকা নিয়ে একদিন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। রাস্তায় তিনটে চোর তাকে ধরে ফেলে। এই দাঁড়াও, যত টাকা আছে তোমার কাছে আমাদের দাও, না হলে তোমায় মেরেই ফেলবো। ভয় পেয়ে লোকটি সব টাকা তাকে দিয়ে দেয়। মনে হচ্ছে সারা মাসের টাকা জোগাড় হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ওকে বাঁচিয়ে রাখা কেন, চলো ওকে মেরে ফেলি। সেই চোরটি একটা ছোরা নিয়ে লোকটিকে মারার জন্য তার কাছে গেল। সেই সময়, আরে না, ওকে মেরে কি লাভ, ওকে মাথা থেকে পা পর্যন্ত বেঁধে এখানেই ছেড়ে দেওয়া যাক। এই কথা শুনে লোকটি নিশ্চিন্ত হলো, কিন্তু এখন কি করা যায় তা সে বুঝতে পারছিল না। চোরেরা তাকে ভালো করে বেঁধে সেখান থেকে চলে গেল। ওকে তো মেরে ফেলাই উচিত ছিল, তুমি বলছিলে তাই ওকে ছেড়ে দিলাম। তৃতীয় চোর হঠাৎ দাঁড়িয়ে পড়ে, আরে যা, আমার জুতো ওখানে ফেলে এসেছি, তোমরা এগিয়ে যাও, আমি জুতো খুঁজে তোমাদের সঙ্গে দেখা করছি। বাকি দুজন চোর চলে যায়, আর তৃতীয় চোর ফিরে সেই লোকটির কাছে যায়। আহা, মাফ করো, খুব কষ্ট হচ্ছে, চলো আমি তোমায় বন্ধন থেকে মুক্তি দিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চোরটি তার হাত পায়ের বাঁধন খুলে দিল। চলো আমার সাথে, আমি তোমায় বড় রাস্তায় ছেড়ে দিচ্ছি। যখন ওরা বড় রাস্তায় পৌঁছায়, মশাই আপনি তো খুব দয়ালু, চলুন আমার বাড়ি চলুন। না না, তা সম্ভব নয়, যদি আমি সেখানে যাই তো সেপাই আমায় ধরে ফেলবে। এই বলে চোরটি ঘন জঙ্গলে চলে যায়। চোরের সততা দেখে লোকটি অভিভূত হয়, সে খুশি মনে তার বাড়ি ফিরে যায়। সকল মানুষের মধ্যেই কিছু না কিছু ভালো গুণ থাকে। হাতির আকার। একদিন চারজন অন্ধ রাস্তা দিয়ে হাঁটছিল। তারা হঠাৎ হাতির আওয়াজ শুনতে পেল। আরে শোনো, এ তো হাতির আওয়াজ মনে হচ্ছে। ঠিক বলেছো তুমি, আমি জানতে চাই যে হাতি দেখতে কেমন, বলো আমাদের কি করা উচিত। তা জানতে হলে আমাদের তো হাতির গায়ে হাত লাগিয়ে দেখতে হবে। চলো তাই করি। ওরা চারজন হাতির কাছে গেল। একজন হাতির পা ধরে অনুভব করে দেখল। আমার তো একে মোটা খাম্বার মতো মনে হচ্ছে। দ্বিতীয় জন সুরে হাত লাগাল। আরে না, এটা তো লম্বা মোটা লাঠির মতো। তৃতীয় জন হাতির পেট ছুঁয়ে দেখল। না ভাই না, আমার তো হাতিকে মোটা হাড়ির মতো মনে হচ্ছে। শেষমেশ চতুর্থ জন হাতির কান ছুঁল। তোমরা সবাই ভুল, হাতি কুলোর মতো দেখতে। হ্যাঁ, এইভাবে চারজন অন্ধ নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগলো। ওদের ঝগড়া শুনে এক মহিলা থমকে দাঁড়ালো। আরে তোমরা ঝগড়া কেন করছো, কি হয়েছে, আমি কি কোনো সাহায্য করতে পারি? একজন অন্ধ তাকে ঝগড়ার কারণ বলল এবং গোটা ব্যাপারটা বোঝালো। আপনাদের মধ্যে কিন্তু কেউই হাতিকে দেখেননি। আমি বলছি শুনুন, হাতি কেমন দেখতে হয়, হাতির পা গাছের গুড়ি, কান কুলোর মতো, সুর মোটা লাঠির মতো, আর পেটটা যেন বড় কলসির মতো। চারজন অন্ধ নিজেদের মূর্খতায় লজ্জা পেল আর সেখান থেকে চলে গেল। কোনো বিষয়ে অল্প বিস্তর জানাটা বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। স্বার্থপর ব্যবসায়ী। এক গ্রামে একজন ধনী কিন্তু স্বার্থপর ব্যবসায়ী বাস করত। সে কখনো কারো উপকার করত না। একদিন একটা গরিব লোক তার বাড়িতে এলো। আপনি একটা কাপড় দিয়ে আমায় উপকার করবেন, আমি তা দিয়ে ধর্মের বই বাঁধাবো। মাফ করো, এখন আমার কাছে কিছুই নেই, কিছুক্ষণ পরে এসো। গরিব লোকটি নিরাশ হয়ে চলে গেল, কিন্তু ব্যবসায়ীর বউ তার পেছনে ছুটল। একটু শুনুন, আপনার কি চাই? আমার এক টুকরো কাপড় চাই মা। শুধু একটা কাপড়? চিন্তা করবেন না, আমি আপনাকে কালকে দেব।
রোজ রাতের মতো সে রাতেও ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি এলো। শুনছ, আমার খিদে পেয়েছে, রান্না হয়েছে। খাবার তো তুমি পরেও খেতে পারো, দোকান বন্ধ করে দিয়েছ। হ্যাঁ, কেন, কি ব্যাপার? যাও আর আমার জন্য দুটুকরো ভালো কাপড় নিয়ে এসো তো দোকান থেকে। এত তারা কিসের? কাল সকালে তোমায় না হয় কিছু কাপড় এনে দেব। না, যদি দেওয়ার হয় তো এখনই দাও, নইলে চাই না। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি আনছি। অনেক রাত হয়েছিল, তবুও ব্যবসায়ী দোকান খুলে দুটো ভালো কাপড় এনে বউকে দিল। পরের দিন সকালে ব্যবসায়ীর বউ সেই গরিবের বাড়ি গেল। এই নিন, এতে হবে তো? আমার স্বামী এটা আপনাকে দিতে বলল। ধন্যবাদ মা, আপনার স্বামী কত দয়ালু, আমি ঈশ্বরের কাছে ওর জন্য মঙ্গল কামনা করব। ব্যবসায়ী তার স্ত্রীর পেছন পেছনে এসে সব লক্ষ্য করল। কত ভালো লাগছে, এই গরিব লোকটা মাত্র একটা কাপড়ের বদলে আমার জন্য প্রার্থনা করছে, আমার এত স্বার্থপর হওয়া উচিত হয়নি। তারপর থেকে সেই ব্যবসায়ী গরিবদের উপকার করতে শুরু করল। এসব দেখে তার বউ খুব খুশি হল। দান ধ্যানে মানুষের উন্নতি হয়, ব্যবসায়ী আর রাক্ষস। একদিন এক ব্যবসায়ী কিছু কাঁচের শিশি কিনে বাড়ি নিয়ে এলো। তার মধ্যে একটা শিশি খুলতেই, এই শিশিটা তো খুব সুন্দর, আরে এটা কি, এর থেকে তো ধোঁয়া বের হচ্ছে। বিরাট বড় একটা রাক্ষস শিশি থেকে বের হলো। এই কে তুমি? তুমি আমায় চমকে দিয়েছো, চলো যাও এখান থেকে। আমি রাক্ষস, 100 বছর এই শিশিতে ঘুমিয়েছিলাম, এবার আমায় কিছু কাজ দাও। কাজ? কেমন কাজ? তোমায় দেওয়ার মতো আমার কাছে কোনো কাজ নেই। শিগগির কাজ দাও, না হলে তোমায় খেয়ে ফেলবো। ব্যবসায়ী বুঝতে পারছিল না সে কি করবে। কিছুক্ষণ ভেবে সে উত্তর দিল, ঠিক আছে, এই পাথরগুলোকে তুমি হীরে বানিয়ে দাও। চোখের নিমেষে রাক্ষস তাই করল। এই নাও তোমার হীরে, আরো কিছু কাজ বলো। আর কাজ নেই, তুমি যেতে পারো, আমি কোথাও যাব না। কাজ দাও, না হলে তোমায় খেয়ে ফেলবো। দেখো আমার ঘরটা খুব নোংরা হয়ে আছে, একে ভালো করে পরিষ্কার করো যাতে নতুন মনে হয়। বাড়ি একদম পরিষ্কার হয়ে চমকাতে লাগলো। এবার পরের কাজ বলো। আর কি বলি ওকে, ঠিক আছে, আমার জন্য একটা বড় আর সুন্দর বাড়ি বানাও। ব্যবসায়ীর বাড়ি সুন্দর একটা প্রাসাদ হয়ে গেল। কাজ শেষ, অন্য কাজ বলো। ব্যবসায়ী চমকে উঠল, রাক্ষসের হাত থেকে কি করে রেহাই পাবে তা সে ভেবে পাচ্ছিল না। কাজ না দিলে আমি তোমায় খেয়ে ফেলবো। হঠাৎ ব্যবসায়ীর মাথায় বুদ্ধি খেলে গেল। এই নাও তোমার পরের কাজ, এই চুলগুলো সোজা করো। সে কিছু জট পাকানো চুল রাক্ষসকে সোজা করার জন্য দেয়। রাক্ষস চেষ্টা করে চলে, কিন্তু চুলগুলো সে সোজা করতে পারে না। সে দিন রাত ধরে চেষ্টা চালিয়ে যায় আর শেষমেশ সেখান থেকে পালিয়ে যায়। কিছু জটিল কথা কখনো সরল হয় না। প্রকৃত ভক্তি। এক গায়ে একজন সাধু থাকত, তার অনেক শিষ্য ছিল। একদিন এক শিষ্য বলে, গুরুদেব, ঈশ্বরের সবচেয়ে বড় ভক্ত কে? পাশের গ্রামের ওই চাষিকে দেখো, তুমি উত্তর পেয়ে যাবে, ওই সবচেয়ে বড় ভক্ত। পরের দিন সকালে শিষ্যটি চাষির সঙ্গে দেখা করতে সেই গ্রামে গেল। হে ঈশ্বর, আপনার অসীম কৃপা, এই নতুন সুন্দর দিনের জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। সেই দিন সন্ধ্যাবেলায়, সর্বশক্তিমান ঈশ্বর তোমার কৃপা। শিষ্যটি তার গুরুর কাছে ফিরে আসে। গুরুদেব, ওই চাষি তো দিনে মাত্র 2 বার ঈশ্বরকে স্মরণ করে, কিন্তু আমি তো সারাদিন ভগবানের নাম জপ করতে থাকি, তবে কি করেও আমার থেকে বড় ভক্ত হলো? তোমার কথা সত্যি, তুমি এক কাজ করো, এই তেল ভর্তি বাটি নিয়ে গোটা গ্রাম ঘুরে আমার কাছে এসো, কিন্তু মনে রেখো এর থেকে 1 ফোঁটা তেলও যেন না পড়ে। মধু একজন প্রকৃত ভালো শিষ্য ছিল, গুরু যা বলেছিলেন সে তাই করল। সে তেল ভরা বাটি নিয়ে গ্রামে ঘুরতে শুরু করল। আমার গুরু এ কাজ আমায় দিয়েছেন, মন দিয়ে করতে হবে, 1 ফোঁটাও পড়তে দেব না। সারা গ্রাম ঘুরে মধু গুরুর কাছে এলো। খুব ভালো মধু, তুমি একদম ঠিক মতো করেছো, একটা কথা বলো, আজ সারাদিনে তুমি কবার ঈশ্বরের নাম নিয়েছো? 1 বারও নয় গুরুদেব,
এই তেল ভরা বাটি নিয়ে আমি আমি ঈশ্বরের নাম কি করে নেব? এই সামান্য বাটি তোমার মনোযোগকে এমন টেনে নিয়েছে যে তুমি ভগবানকে ভুলে গেলে। কিন্তু ওই চাষিকে দেখো, ওর ওপর তো গোটা পরিবারের দায়িত্ব, তবুও সে ভগবানকে ভোলেনি। দিনে দুবার তার নাম অবশ্যই নেয়। ভক্তির গভীরতা বেশি গুরুত্বপূর্ণ, বিশ্বাসের জয়। এক গ্রামে মাধব নামে খুব ধনী এক লোক থাকতো। সে ভীষণ দয়ালু ছিল, রোজ সে গরিবদের খাবার খাওয়াতো। লক্ষ্মী নামের এক গরিব মহিলা রোজ তাকে দই এনে দিত। দেখো লক্ষ্মী, রোজকার মতো কালো আমায় এক কলসি দই দিয়ে যেও। নিশ্চয় বাবু, কাল সকাল সকাল আনব। কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিন লক্ষ্মীর গরু অনেক কম দুধ দিল, যার ফলে ও এক কলসি দই বানাতে পারল না। যখন সে মাধবের বাড়ি গেল, আরে এ কি, এ তো অনেক কম, আর কখনো তুমি এখানে এসো না, যাও গিয়ে নদীতে ডুবে মরো। লক্ষ্মী এত সরল ছিল যে সে সত্যি নদীতে গিয়ে ঝাঁপ দিল। নদীর নিচে সে কারো আওয়াজ শুনতে পেল। দাঁড়াও, এই দইয়ের কলসিটা নাও, এতে দই কখনো শেষ হবে না। যত তুমি বের করবে ততবারই এই কলসি আবার ভরে যাবে। যাও, এই কলসির দই দিয়ে ওকে খুশি করো। লক্ষ্মী সেই কলসি নিয়ে মাধবের কাছে গেল। তুমি আবার এসেছো, এই কলসিও আমার জন্য যথেষ্ট নয়, যাও এখান থেকে। শুনুন তো আগে, এই কলসি থেকে আমি আপনাকে যত ইচ্ছে দই দিতে পারি। আমাকে মুখ্য ভেবেছো তুমি, তা কি করে সম্ভব? আমি তোমায় কি করে বিশ্বাস করব? লক্ষ্মী তাকে পুরো কাহিনী শোনালো। যদি তা সত্যি হয় তো নাও এই বড় বালতিটা দইয়ে ভরে দাও। লক্ষ্মী কলসি থেকে দই সেই বালতিতে ঢালল, বালতি পুরো ভরে গেল। মাধব নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে ঘরের সব বাসন জড়ো করল, লক্ষ্মী সেগুলো দইয়ে ভরে দিল। শেষ পর্যন্ত, লক্ষ্মী তুমি সত্যি মহান, ঈশ্বর তোমায় দইয়ের এই কলসি দিয়ে তোমায় বিপদ থেকে বাঁচিয়েছেন, তোমার বিশ্বাস সত্যিই অটুট। বিশ্বাসের কোনো পরাজয় নেই, ঈশ্বরের ইচ্ছে। এক গ্রামে এক তাঁতি ছিল, ঈশ্বরে তার খুব ভক্তি ছিল। তার মিষ্টি স্বভাবের জন্যে গ্রামের লোক তাকে খুব ভালোবাসত এবং তাকে বিশ্বাস করত। একদিন তার দোকানে, আমি একটা শাড়ি কিনতে চাই, কত দাম হবে? আসুন ভেতরে আসুন আপনি, ঈশ্বরের কৃপায় এই শাড়িটার দাম 5 টাকা। আপনার কটা শাড়ি চাই? 5 টাকা, বেশ সস্তা। ঠিক আছে, আমায় 4 জোড়া দিন। তাঁতি প্রতিদিন রাতে ঈশ্বর সাধনা করত এবং ধ্যানে বসত। একদিন রাতে কিছু চোর তার বাড়িতে এলো। এই চলো আমাদের সঙ্গে, চলো না হলে তোমায় মেরেই ফেলবো। তাঁতি দেখলো যে চোরেদের হাতে বড় বড় ছোরা, সে চুপচাপ তাদের সঙ্গে চলে গেল। ওরা একটা বাড়িতে ঢুকলো, চোরেরা বাড়ি লুট করে অনেক গয়না দামি জিনিস জড়ো করে তাঁতিকে বইতে বাধ্য করলো। তখনই হঠাৎ, পালাও পালাও শিকির, আরে সেপাই আসছে। তাঁতিকে ছেড়ে ওরা সবাই পালালো। সেপাইরা তাঁতিকে গয়না সমেত ধরে ফেললো এবং জেলে বন্দি করল। পরের দিন তাঁতিকে রাজার সামনে হাজির করা হলো। সেপাইরা বলল যে তাঁতি চোর। মহারাজ, এই লোকটা চোর হতেই পারে না, এ খুবই সৎ আর ভালো লোক। রাজা তাঁতিকে পুরো ঘটনা খুলে বলতে বলল। মহারাজ, ঈশ্বরের ইচ্ছায় খাওয়ার খেয়ে আমি ঘরে বিশ্রাম করছিলাম, আর তারই ইচ্ছেতে কিছু চোর এসে আমায় ওই বাড়িতে নিয়ে যায়। ঈশ্বর চেয়েছেন বলেই ওরা গয়না চুরি করেছে। তাঁতি বারবার ঈশ্বরের ইচ্ছে বলে যাচ্ছিল, আর রাজা শান্ত হয়ে তা শুনছিল। ঈশ্বরের ইচ্ছেতেই ওরা আমার হাতে থলি দিয়েছিল মহারাজ। যখন ওদের কথায় আমি থলি উঠিয়ে এগোচ্ছিলাম, ঈশ্বরের ইচ্ছেতেই সেপাইরা আমায় ধরল এসে। ঈশ্বরের ইচ্ছেতেই কাল রাতে আমায় কারাগারে বন্দি করে রেখেছিল, আর আজ আমি ঈশ্বরের ইচ্ছেতেই আপনার সামনে দাঁড়িয়ে। রাজা কিছুক্ষণ চিন্তা করলেন, তাঁতির কথা এবং সেই গ্রাহকের সাক্ষীকে সত্যি মনে হল। রাজা দেখল যে তাঁতিটি নির্দোষ, তাই সে তাকে ছেড়ে দিল। ঈশ্বরের উপর বিশ্বাস এবং ভালো ব্যবহার মানুষকে মহান করে তোলে।